হ্যালো বন্ধুরা, আদবন্ধন ত্রিপলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানব তারের সাইজ কিভাবে নির্ণয় করা হয়। তবে এর আগে আমি বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে টিপ দিবে, যাতে পরবর্তীতে আমরা নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক তারের সাইজ নির্ণয়। তো তার যদি সঠিক পরিমাণে সাইজে যদি আমরা নির্ণয় করে না নিতে পারি, তাহলে হতে পারে আমাদের লোডটি ঝামেলায় পড়তে পারে, অথবা আমাদের কোনো বড় সড়ো দুর্ঘটনার সম্মুখীন হতে হতে পারে। তো এই জন্য আমাদের কি করতে হবে, তারের সাইজটি নির্ণয় শিখতে হবে। তো তারের সাইজ নির্ণয় করতে হলে আমাদের মূলত তিনটি বিষয়ের উপরে বেশি করে লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে তারের কারেন্ট বহন ক্ষমতা, দ্বিতীয়টি হচ্ছে তারের ভোল্টেজ ড্রপ, এবং তৃতীয়টি হচ্ছে তারের সর্বনিম্ন সাইজ। তারের কারেন্ট বহন ক্ষমতা, তারের কারেন্ট বহন ক্ষমতাটি অবশ্যই আমাদের জানতে হবে, কেননা তারটিকে অবশ্যই আমাদের লোডের বহন ক্ষমতা থাকতে হবে, তাহলে আমরা অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। তো তারের সাইজ বিভিন্ন আকারে পাওয়া যায়। আমরা যখন বাজার থেকে কোনো তার কিনে সেই দোকান থেকে বা তারের কোম্পানি থেকে আমরা সেই সাইজগুলো জেনে নিতে পারি। তারের সাইজটি আরএমএতে প্রকাশ করা হয়, মিলিমিটার স্কোয়ারেতে প্রকাশ করা হয়, এবং অ্যাম্পেয়ার হিসাবে প্রকাশ করা হয়। তো আমি এর জন্য স্ক্রিনে একটি চার্ট দিয়ে দিচ্ছি, যেখানে বিভিন্ন আকারে সাইজ দেওয়া আছে। এরপরে আসি তারের ভোল্টেজ ড্রপ। অবশ্যই আমাদের তারটিকে সঠিক পরিমাণে ভোল্টেজ ড্রপ থাকা লাগবে। অতিরিক্ত ভোল্টেজ ড্রপ করলে তারটি আমাদের জন্য সঠিক হবে না। যেমন ওয়ান ফেজ লাইনের ক্ষেত্রে তারের ভোল্টেজ ড্রপ, অবশ্যই আমাদের তারটিকে সঠিক পরিমাণে ভোল্টেজ ড্রপ থাকতে হবে। অতিরিক্ত পরিমাণে ভোল্টেজ ড্রপ করলে তাহলে তারটি আমাদের জন্য আদর্শ হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমাদের জেনে রাখা ভালো যে ওয়ান ফেজ লাইনের ক্ষেত্রে অর্থাৎ 220 ভোল্ট লাইনের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে 2% প্লাস ওয়ান। যেমন ধরুন 220 ভোল্টের সাথে যদি আমরা 2% করে তার সাথে একযোগ করি, তাহলে বের হয় 5.6 ভোল্ট। অর্থাৎ তারের ওয়ান ফেজের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে 5.6 ভোল্ট। আবার থ্রি ফেজের ক্ষেত্রে তারের ভোল্টেজ ড্রপটি হবে 5%। যেমন ধরেন আপনার তারটি যদি 400 ভোল্টের হয়, তাহলে এর ড্রপ হবে আপনার সোর্স ভোল্টেজ থেকে এর ড্রপ হবে 5%। অর্থাৎ 400 ভোল্টের সাথে 5% করলে হয় 20 ভোল্ট। তাহলে আপনার সোর্স যদি 400 ভোল্টের হয়, তাহলে আপনার তারের ড্রপ হবে 20 ভোল্ট। তারপরে আমরা আসি সর্বনিম্ন তারের সাইজ। সর্বনিম্ন তারের সাইজ বলতে আমরা বুঝি এটা যে আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু তারের প্রয়োজন, তার বেশি তার আমরা ইউজ করব না। এতে কি হবে, তারের রেজিস্ট্যান্স বেড়ে যাবে এবং তারের ভোল্টেজ ড্রপের সম্ভাবনা বেড়ে যাবে। এই জন্য আমাদের শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেটুকু তার ব্যবহার করতে হবে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত যেন আমরা অপচয় না করি, তাহলে তারের ভোল্টেজটি ড্রপ কম হবে, রেজিস্ট্যান্সটি কম হবে এবং তারটিকে সঠিকভাবে ব্যবহার করা যাবে। সুতরাং আমাদের দেখতে হবে অবশ্যই যেন তারের সাইজটি ছোট হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন, তারের সাইজ নির্ণয় করতে হলে আসলে মূলত তিনটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। এক হচ্ছে তারের কারেন্ট বহন করার ক্ষমতা, অর্থাৎ যেটা পরিমাপ করা হয় অ্যাম্পেয়ারে, দ্বিতীয়ত হচ্ছে তারের ভোল্টেজ ড্রপ, আর তৃতীয়ত হচ্ছে সর্বনিম্ন তারের সাইজ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সাথে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ত্রিপলিতে বা ইলেকট্রনিক্সে বা ইলেকট্রিক্যাল জাতীয় ভিডিও দেখতে আগ্রহী, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো কথা থাকে বা কোনো কিছু যদি না বোঝার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।